नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। दुर्गापुर के सभी निवासियों को, आप सभी को मेरी ओर से नए साल की हार्दिक शुभकामनाएं। नया साल आपके लिए मंगलमय हो और हम कोशिश करेंगे नए साल में पुलिस आपकी और भी अच्छे सेवा करने की कोशिश करेगी। आप कोई भी इशू है तो थाने में आइए, आई थिंक यू विल गेट बेटर रिस्पॉन्स। थैंक यू। পশ্চিম খেলায় সেটি হচ্ছে প্রচলিত বাংলায় দড়ি টানা টানে। দেখতে থাকুন, দেখুন তাহলে। অসাধারণ, একদম টান টান উত্তেজনা, কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না, এক ইঞ্চি ছাড়া যাবে না। এই মুহূর্তে খেলা, এর নাম খেলা, চমৎকার চমৎকার চলেছে খেলা। আবার শেষ রক্ষা করতে পারলেন না। টার্গেট দ্য উইকেট ফর বোথ ফাইনালস। IPS, please, can we expect that you put the ball in the hole, sir, and make ADBC proud, sir? গুড ট্রাই, ফার্স্ট ট্রাই হিট না করতে পারে। Now I request number one. Oh, that was a good try, sir. Into it too. Oh, that was also bad. Shri Sabri Raj Kumar. Oh, good try, sir. Oh, that is also improved. Abhishek Gupta. আর দরকার হতে পড়বে না, তবে অন্যদের সরে যেতে হবে, অন্যদের একটু সরে যেতে হবে, একটু মঞ্চটার পাশে যেতে হবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা Price, caste, wealth,
respects, power, or any other factor that they have. আমার বাবার নাম পাবন, আমার মায়ের নাম অঞ্জনা। আমি যে পাহাড়টা তুলে নিয়ে এসেছিলাম ওইটার নাম ছিল গন্ধমাধব পাহাড়। আমি ক্রিকেটার। ক্রিকেটার বলল তার কথা। আমরা ফিরে যাই, তুমি কি বলবে? একটা গাছ আমাকে কেটো না কেটো না, আমি ফল দি ফুল দি, গাছ লাগাও প্রাণ বাঁচাও। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করার বার্তা দিতে চাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, গাছ লাগাও প্রাণ বাঁচাও। হর এক নওজবান কো খুদ সোচনা চাহিয়ে কি উসে ভবিষ্য মে ক্যা চাহিয়ে। হামারা মকসদ হ্যায় আজাদি, আর হাম ইসে পা কর রহেঙ্গে। আমি একটি তোমাদেরকে কথা বলতে চাই। সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রথমে এগিয়ে আসছে ডিএপি কন্টিনজেন্ট, টিম ক্যাপ্টেন যাদের টিম ক্যাপ্টেন এএসআই প্রদীপ মণ্ডল, এবং পতাকা নিয়ে আসছেন এলসি বাপ জাতি, এবং প্যান এই মুহূর্তে অভিবাদ এই শোভাযাত্রায়। ওয়েস্টার্ন টিম যারা হলুদ রঙের জার্সি পরে, আমরা প্ল্যাকেট হাতে দেখতে পাচ্ছি এলসি ববিতা কৃত্তনিয়াকে। পরবর্তী পর্যায়ে করমণ্ডল এই আকাশি রঙে জার্সি পরে যারা যাচ্ছেন, প্ল্যাকেট হাতে গেলেন টিম ক্যাপ্টেন এএসআই সুব্রত কুমার বেয়া। আমরা প্ল্যাকেট হাতে পেয়েছি এলসি টিনা সুতেন, টিম ক্যাপ্টেন লাসি প্রতিমা রায়, এবং প্ল্যাকেট হাতে রয়েছেন শ্রেয়াঞ্জন খাত এইচ জি টিম ক্যাপ্টেন। পরবর্তী পর্যায়ে আমরা আবারও বলব যে বেগুনি রঙের জার্সি পরে রয়েছেন টিম ক্যাপ্টেন এএসআই শ্যামল দাস, এবং প্ল্যাকেট হাতে এলসি সুনিতা গ। পুরস্কার মঞ্চ থেকেই মাননীয় সঞ্চালিকা সেটি পরিচালনা করছেন বিজয়িতা। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তাদের হাতে পুরস্কার তুলে দেবে, ধন্যবাদ গ্রহণ করছেন তিনি, তুলে দিলেন কনস্টেবল লীলা সেন পুরস্কৃত হচ্ছেন। এই প্রক্রিয়াকরণ চলেছে নবম বার্ষিক ক্রিয়া। শিক্ষক আগে দরকার, তার বিষয় ছিল বৃক্ষ তুমি আমার আপন যাও, সে থেকে বাঁচাতে পারে সেই পাউলিয়ার জীবনের কথা ভেবে তাকে পুরস্কার। জীবন রক্ষণাবেক্ষণ করে ভূমি কখনো অনিরপেক্ষ হন না, তার ভাবিয়ান ফ্রি কে খবরই রাজকুমার।
একটা দলে যদি গঠন করলে আরো একটু জোরে হাত তারা জোরপূর্বক ভাবে নিজেদের অর্থাৎ ক্যাপ্টেন দুই ক্যাপ্টেন এখন তাদের টিমের হাতে এই পুরস্কার তুলে অভিনন্দন কমিশনার অফ পুলিশ এডিপিটি স্যারকে অনুরোধ করব বেট মাঠ মাসতে স্যারের চিফ গেস্ট শ্রী সঞ্জয় সিং আইপিএস এডিজি ওয়েস্টার্ন জোন মহাশয় মঞ্চে রয়েছেন চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি শ্রী তাপস বনার্জি মহাশয় আমাদের সিনিয়র অফিসার্স আছেন আমাদের ওসি আইসি সিআই এসিপি ডিসিপি সহ সবাই আছেন আমার সামনে উপস্থিত আমাদের মার্চ পাস্ট টিম যারা আজকে প্রাইজ পেলেন আমাদের বাকি সহকারী বন্ধুরা আমাদের সাংবাদিক বন্ধুরা আছে সবাইকে আমার যথাযথ সম্মান আজকে আমি খুব খুশি আছি কি আমাদের দুদিন ব্যাপী স্পোর্ট প্রতিযোগিতা খুব সুন্দরভাবে আমরা করতে পারলাম এখানে আমি মনে করি স্পোর্ট কম্পিটিশন একটাই উদ্দেশ্য আছে আমরা যে চাকরিতে এসেছি এই চাকরি থেকে পাবলিকের কাছে আমাদের অনেকটা এক্সপেকটেশন আছে আমাদেরকে দিনের বেলা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন বছরের 365 দিন কাজ করতে হয় আমাদের কোনো ডিউটি আওয়ার্স বাঁধা নেই তার জন্য আমাদেরকে ফিট থাকতে হবে যদি আমরা ফিট থাকি তাহলে আমরা মানুষকে একটা বেটার পরিষেবা দিতে পারি আমার মনে হয় ফিট থাকার জন্য স্পোর্ট থেকে ভালো আর কোনো অপশন নেই যদি আমরা আমাদের জীবনযাপনকে আমাদের ডেইলি কার্যকলাপের মধ্যে যদি একটা স্পোর্টকে ঢুকিয়ে নিতে পারি তাহলে আমি মনে করি আমরা ফিট থাকবো আমরা ফিট থাকলে এই চাকরির যে এক্সপেকটেশন রয়েছে অ্যাট দ্য সেম টাইম আমাদের ফ্যামিলির আমাদের কাছে যে এক্সপেকটেশন রয়েছে আমরা ওটা আরও ভালো করে করতে পারবো আপনারা দেখতে পারবেন যদি আমরা ফিট থাকি তাহলে ভগবান যা কিছু আমাদেরকে দিয়েছে আমরা তাকে এনজয় করতে পারি তার জন্যই আমি চাই যে দুদিন ধরে যেভাবে আমরা খেলকুদ করছি স্পোর্টস করছি এটা যেন এখানে না থেকে যায় আমাদেরকে একটা গোটা বছর চলাতে হবে আমাদের লাইফস্টাইল মধ্যে আনতে হবে আজকে যারা প্রাইজ জিতলেন ওদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা যারা জিততে পারেননি কিন্তু যারা পার্টিসিপেট করলেন তাদেরকেও আমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি আশা করি ভবিষ্যতে আমরা আরও ফিট থাকবো আমাদের স্পোর্টস টিম যারা সুন্দর প্রতিযোগিতা আয়োজন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ এই ক্রীড়া প্রতিযোগিতার চিফ গেস্ট সঞ্জয় সিং আইপিএস এডিজি রিজার্ভ এই ক্রীড়া প্রতিযোগিতার এসে আমাদের সত্যি ভালো লাগলো যেভাবে গত দুদিন ধরে গতকাল এবং আজকাল যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সিপি সাহেব যেটা বললেন যে পুলিশের যে কাজ তার মূল মন্ত্র হচ্ছে নিজের শরীরকে ফিট রাখা এর শরীর ঠিক যদি থাকে মনও ঠিক থাকবে আমার কার্যক্রম ঠিকঠাক হবে তো পুলিশের কাজে তো কোনো সময় নেই 24 ঘন্টা কাজ 365 দিন কাজ এবং আমি নিজে পুলিশের কি কাজ আমার নিজের চাকরি জীবনে খুব কাছ থেকে দেখেছি এবং এর জন্য সব থেকে বড় প্রয়োজন নিজের শরীর আর মনকে ঠিক রাখা এই দুদিন যেটা হলো এটাই শেষ না প্রতিদিনে নিজেদের শারীরিক কষ্ট করে নিজেকে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে সংবর্ধিত হলেন পশ্চিম বর্ধমান জেলা শাখা 9 বছরের যে বার্ষিক স্পোর্ট সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের এখানে যিনি কমিশনার সাহেব আছেন অর্থনৈতিক পুলিশ কমিশনারকে সুপ্রিসিমকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সঙ্গে তার যত সহকর্মীরা আছেন ডিসিরা সাহেবরা আছেন অন্যান্য থানার আধিকারিকরা আছেন তাদের প্রত্যেকে শুনেছে কেউ ধন্যবাদ জানাই মঞ্চের মধ্যে দুজন সাহেব ছিলেন তিনি চলে গেলেন আমাদের মধ্যে দুর্গাপুরের মহানগরী আছেন দিলীপ অবস্থী সাহেব আজকে এই স্পোর্টস মিটের মুখ্য অতিথি ইয়াই সাহেব সঞ্জয় সিং সাহেব আছেন অন্যান্য যারা পার্টিসিপেট করলেন তারা আছেন সর্বোপরি পুলিশ পরিবারের সমস্ত সদস্য সদস্যরা আছেন
সবাই অষ্টমী পুজোর পুজো দেখতে যাই আমরা। আমরা যেমন পরিবার নিয়ে অষ্টমী পুজো দেখতে যাই, পুলিশ দেখি কোর মোড়ে, বানপুর মোড়ে, নরসিংবাদে, বানপুরি বাসাই রোডে, বরাগর কুলটিতে অষ্টমী প্রহরী মতো জেগে থাকে, সবাই যেন নিশ্চিন্তে ঠাকুর দেখে পাড়ি দিতে পারে। মানে এই জায়গাটা আমরা কখনোই বুঝতে চাই না। তো যাই হোক, কিছু মানুষ নিশ্চয়ই বোঝে, তার জন্য পুলিশ কাজ করে, আমি এমন রিয়েলাইজ করি, অনেক মানুষ রিয়েলাইজ করে। তো পুলিশ এই কাজটা করে যেতে হবে, তারা জানে এই কাজটা সমাজের একটা বৃহৎ কাজ তারা করছে। তার মধ্যে অনেক সময় বাঁচিয়ে তারা স্পোর্ট করে। সিবি স্যার খুব ভালো কথা বললেন যে আপনাদের একটা টিভি চ্যানেল আছে 24x7, সেটা আপনাদের সাথে জীবনের সঙ্গে মিলে যায়। 24x7 আমি এই রাধিকাকে বলেছিলাম যে আপনি পোশাক কখন ধরেন, পুজোর সময় ড্রেসটা কখন ধরেন, রাত্রি দুটো বললে আগে রাতে দেখবেন আপনি আসেন, আবার সকালবেলা ভাষায় চলে এলেন। তো তাহলে আপনার করে না আমার কি বলবো বলুন, আমার রাত্রে করে স্যার ছুটি পাই পাইনি, জানেন তো চারদিন কালী পুজো পর্যন্ত ছুটি নেই আমার, আমি কখন যাবো, তার পরিবারের লোক তো অপেক্ষা করে থাকে। স্মারক সম্মাননায় সম্মানিত হচ্ছেন দুর্গাপুর পূর্ব নিগমের মহান আদরী। গতকাল এবং আজকে ক্রীড়া পরিচালনা যারা করেছেন তাদেরকে আমাদের চেয়ারম্যান আড্ডা সিও সাহেব বাগান এখানে উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত চেয়ারম্যান দুর্গাপুর মিউনিসিপালিটি ডিএম সত্যেন বর্ধমান, এখানে উপস্থিত সকল ডিসিপি লেডিস, পুলিশের পরিবারের সদস্য, প্রতিযোগী প্রতিযোগিনী, আপনাদের সবাই সকলকে আমার অভিনন্দন। পুলিশের ব্যস্তার মধ্যে অনেক সময় স্পোর্টস আমরা করতে একটু আক্ষান হয়ে যাই, এটা খুব ভালো লাগছে যে এর ব্যস্তার মধ্যেই আপনারা আজ আসানসোল এডিপিসি স্পোর্টস করতে পারলো এবং ঠিক সঠিক সময়ে করতে পারলো, খুব ভালো বাজার আছে। যেটা দুদিন ধরে আপনারা এখানে প্রতিযোগিতাগুলো করেছেন, নিশ্চয়ই খুব ভালো প্রয়ত্ন করেছেন, ওর যারা এখানে ভালো পারফরমেন্স করেছেন তাদেরকে আমার শুভাকাঙ্ক্ষা, তারা আরও উচ্চ স্তরে গিয়ে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করবেন এবং সুনাম করবেন। বাকি যারা এখানে খুব এনথুজিয়াজম সঙ্গে উৎসাহ সঙ্গে পার্টিসিপেট করেছেন হয়তো জিততে পারেনি, কিন্তু স্পোর্টস পার্টিসিপেট করাটাই একটা লাখ ওখানে। তো আজকে ফাইনাল যে ফাইনাল ক্লোজিং সেরেমনি আছে খুব কালারফুল ওয়েতে অর্গানাইজ করা হয়েছে, তার মধ্যেও আয়োজকদেরকে আমি আমার অ্যাপ্রিসিয়েশনটা কনভে করতে চাই, আর আমি খুব বেশি আমি বক্তব্যদের লাইভ করতে চাই। বেস্ট অফ লাক, নমস্কার। আমাদের মাননীয় এডিজি আইডিপি স্যারকে দিচ্ছেন আমাদের মাননীয় শিপি স্যারের ওনার হাতে স্মারক তুলে দিচ্ছেন। সম্বর্ধিত হচ্ছেন এখন মঞ্চে উপবিষ্ট 9th অ্যানুয়াল স্পোর্টস মিট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে যেটা পালন হয়েছে, দুদিন থেকে এটা পালন হচ্ছে, ওটা সমাপ্তি সময় চলে এসছে। আমি অপরচুনিটি পেয়েছি আজকে থ্যাংকস দেবার, আমি সর্বপ্রথমে আমাদের এডিপিসি তরফ থেকে, পুরো এডিপিসি ফ্যামিলির তরফ থেকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাতে চাইছি আজকের মুখ্য অতিথি, এই প্রোগ্রামে মুখ্য বিশেষ অতিথি শ্রী সঞ্জয় সিং, আইপিএস এডিজি এন্ড আইজি ওয়েস্টার্ন জোন। আমি আপনাকে স্যার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাইছি ফ্রম দ্য ডেপথ অফ আর হার্ট ফর স্পেয়ারিং দ্য ভ্যালুয়েবল টাইম, আপনারা খুব মূল্যবান সময় আজকে দিয়েছেন স্যার। আমি আপনাকে আমার পুরো টিম তরফ থেকে, এডিপিসি টিম তরফ থেকে ধন্যবাদ জানাতে চাইছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত আছেন এখানে শ্রী তাপস ব্যানার্জি চেয়ারম্যান এডিডিএ, আছেন এখানে শ্রী কে সাবি রাজকুমার সিও 7। আমি আপনাদেরকে স্যার ধন্যবাদ জানাচ্ছি ফর স্পেয়ারিং এ ভ্যালুয়েবল টাইম এখানে আসার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে প্রোগ্রাম এবং কালকে যেটা প্রোগ্রাম ছিল সেটাকে অর্গানাইজিং টিম যেটা আছে আন্ডার দ্য লিডারশিপ অফ শ্রী সাহেব দাস এডিসি সেন্ট্রাল, উনি টিমটাকে যেভাবে সাজিয়েছেন, যেভাবে দায়িত্ব দিয়েছেন, যেভাবে এক একটা জিনিস দেখেছেন তাকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার টিমের মধ্যে যেটা ছিলেন আরআই সাহেব এডিসিপি এপি, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি লাইন্সম্যানকে যেটা ভালো করে গ্রাউন্ডটা ডেকোরেট করেছেন, লাইন লাইন
মাঠটা তৈরি করেছেন তাকেও আমাদের এডিবিসির তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যে সুন্দর আমরা মাঠ পাড় দেখতে পারলাম তার জন্য ব্যান্ড টিমকে, ব্যান্ড টিম যেটা আছে আমার এডিবিসি ব্যান্ড টিম আছে এবং সেভ ব্যাটালিয়ন থেকে যেটা টিম এসছে তাকেও আমরা পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা ধন্যবাদ জানাবো আমাদের মিডিয়া এবং প্রেসের ভাই বন্ধুরা যারা আজকে এসছেন এবং খুব ভালো করে কভারেজ দিয়েছেন। এরপরে আমাদের যে পুলিশের পার্সোনাল যেটা আছে আমাদের যে টিম আছে এসিপির, এডিসিপির, ওসির, আইসির, সিআই সবাইকে এবং আমাদের যে পার্টিসিপেন্টস আছে পুলিশ টিমের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রী সুকেশ জৈন স্যারকে যার গাইডেন্সে এবং মূল্যবান গাইডেন্স পেয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা খুব ভালো করে এটা করতে পেরেছি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, রিলেটিভলি ইটস আ নিউ ইউনিট, দিস ইজ ওনলি দ্য নাইন্থ স্পোর্টস, ইট ইজ ভেরি নাইস টু সি, ভেরি হ্যাপি টু সি দ্যাট ইট হ্যাজ ম্যাচিওরড সো ওয়েল অ্যান্ড দ্য প্রোগ্রাম ইজ বিং অর্গানাইজড ইন সচ এ প্রফেশনাল ম্যানার টেকিং এভরিথিং ইন টু কনসিডারেশন। থ্যাংক ইউ।